प्रिय शिक्षार्थीबृंद, दिनाजपुर आदर्श महाविद्यालय आयोजित परिसंख्यान अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमी मोसम्मद आसमा खातुन, प्रभाषक परिसंख्यान आदर्श महाविद्यालय दिनाजपुर। शिक्षार्थीरा, आज के आमी आलोचना करब परिसंख्यान प्रथम पत्रे प्रथम अध्याय थेके कि प्रतीकेर धारणा व्यवहार और वास्तव उदाहरण। तो तोमरा अनेके तो गत क्लासटा देखेछो, सेखाने आमी प्रतीकेर धारणा एवं व्यवहार देखेछि। आजके आमी एई प्रतीकगुलो दिए किछु उदाहरण सह तोमादेर अंक करबो। तो चलो देखि जे आमरा आजके कि अंक करब। देखो जे तुम्हरा जो हमार गत क्लासटा देखे ना थको ताहले अवश्य तुम्हरा हमार गत क्लासटा देखबे, कारण तुम्हें जो प्रतीकेर व्यवहार ना जानो एवं प्रतीकेर साथे परिचित ना हो ताहले अंक एई उदाहरणटा आमी जे एखाने उदाहरणटा दिएछि एटा करते तोमार काछे अनेक कठिन मने होबे। किन्तु तुम्हें जखन एकटा प्रतीक एदे आमी जे एखाने प्रतीकगुलो व्यवहार करेछि एगुलो आसले केन व्यवहार करलाम এবং আমরা গত ক্লাসে প্রতীকের ব্যবহার দেখেছি এবং কিছু চলক দিয়ে প্রতীকগুলো কীভাবে ভাঙাচ্ছি, এই সামেশনটাকে কীভাবে ভাঙাচ্ছি সেটা দেখেছি, ঠিক আছে। তাহলে তুমি এই অঙ্ক এখানে যে আমি তিনটা অঙ্ক দিয়েছি এই তিনটি অঙ্কই করতে পারবে। তো অবশ্যই তুমি এই ক্লাসটা করার আগে আমার এর আগে যে ক্লাসটা হয়েছে প্রতীক নিয়ে এবং প্রতীকের ধারণা নিয়ে সেই ক্লাসটি তোমাকে দেখতে হবে। তো চলো যে আমরা এই দেখ এখানে যে উদাহরণটা দিয়েছি এখন উদাহরণটার সমস্যা সমাধান করব। তো এখানে উদাহরণে কি বলা হয়েছে যে কোনো চলক এক্স এর পাঁচটি মান এক্স ওয়ান ইকুয়াল টু ফোর, এক্স টু ইকুয়াল টু সিক্স, এক্স থ্রি ইকুয়াল টু ফাইভ, এক্স ফোর ইকুয়াল টু থ্রি এবং কি এক্স ফাইভ ইকুয়াল টু টু হলে এক নম্বরে দিয়েছি কি যে সামেশন আই সরি সামেশন এক্স আই আই ইকুয়াল টু ওয়ান টু ফাইভ। তো দুই নম্বরে দিয়েছি সামেশন এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু ওয়ান টু ফাইভ। তিন নম্বরে দিয়েছি কি যে সামেশন এক্স আই মাইনাস থ্রি যখন আই ইকুয়াল টু ওয়ান টু ফাইভ এর মান কি করতে বলছি নির্ণয় করতে বলছি। তো এখন আমার কথা হচ্ছে যে তুমি এই দিয়ে আমি যে এখানে সামেশন ব্যবহার করলাম এটা আমি গত ক্লাসে কি বলছিলাম যে গ্রিক অক্ষর সিগমা এটাকে পরিসংখ্যানে সামেশন হিসেবে আমরা কি ব্যবহার করি, আর এই সামেশনটা কি যে পরিসংখ্যানে হচ্ছে এই সামেশন বলতে আমরা বুঝবো যে সমষ্টি, সমষ্টিটা কি যে অনেকগুলো মান থাকবে সেগুলোকে একত্রিত আমরা যোগ করব, অর্থাৎ যোগফলকে আমরা বুঝব, ঠিক আছে। তো দেখো যে যারা গত ক্লাসটা দেখেছো তারা হয়তো জানো যে আমরা এই চলকগুলো সামেশন থাকলে কিভাবে ভাঙাচ্ছিলাম। তো আজকে আমি তোমাদের শুধু অঙ্ক সমাধান করব যে দেখো যে এখানে কিভাবে সমাধান করছি। তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা করব। দেখো যে সমাধানটা কি করব যে দেওয়া আছে এক্স ওয়ান ইকুয়াল টু ফোর, এক্স টু ইকুয়াল টু সিক্স, এক্স থ্রি ইকুয়াল টু ফাইভ, এক্স ফোর ইকুয়াল টু থ্রি, এক্স ফাইভ ইকুয়াল টু টু। তো এটা যে দেওয়া আছে এটা কোথায় দেওয়া আছে, এই যে উদাহরণটা আমাদের যে অঙ্কটা আসবে সেই অঙ্কটাতে অবশ্যই দেওয়া থাকবে এই মানগুলো। তো আমাদের অঙ্কেতে যেহেতু কি বলা হয়েছে কি কোন চলক এক্সের পাঁচটি মান, এই পাঁচটি মান কি কি যে এক্স ওয়ান ইকুয়াল টু ফোর ফোর, এক্স টু ইকুয়াল টু সিক্স, এক্স থ্রি ইকুয়াল টু ফাইভ, এক্স ফোর ইকুয়াল টু থ্রি, এক্স ফাইভ ইকুয়াল টু টু, এই যে পাঁচটা মান দেওয়া আছে এই মানগুলো আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব যে এই যে এক নম্বর অঙ্কটা আছে প্রথমে আমরা কি করব এই এক নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখি এই এক নম্বর অঙ্কটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এক নম্বরে দেওয়া আছে কি সামেশন এক্স আই
যখন কি আই এর মানটা ওয়ান হতে ফাইভ পর্যন্ত, অর্থাৎ যেহেতু আমাদের অঙ্কে ফাইভ পর্যন্ত এক চলকের মানগুলো দেওয়া আছে, তাহলে আমাদের এই অঙ্কটা কি হয়েছে যে আই এর মানটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বলেছে এবং এক্স আই এর মানটা আমরা নির্ণয় করব। এখন দেখো যে এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারবো, যেহেতু আমাদের এক চলকের মান কত সংখ্যক পর্যন্ত, ফাইভ সংখ্যক পর্যন্ত, তাহলে আমরা চলকটাকে ফাইভ সংখ্যক পর্যন্ত ভাঙাবো। তো এখানে কিভাবে ভাঙবো, যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ। তো বুঝতে পেরেছো তোমরা বিষয়টা? তখনই ক্লিয়ার হবে যখন এই আমার গত ক্লাসটা দেখবে, তখন তুমি এই অঙ্কটা তোমার কাছে খুবই ইজি লাগবে। কিন্তু যারা গত ক্লাসটা আমার দেখোনি, প্রতীকের হচ্ছে ধারণা এবং প্রতীকগুলো আমি কিভাবে ব্যবহার করলাম, চলকগুলোকে কিভাবে আমি ভাঙালাম, সেগুলো যদি তোমরা না দেখে থাকো এবং না জানো, তাহলে তোমরা এই অঙ্কটা করতে পারবে না। কারণ এই অঙ্কগুলো করতে হলে তোমাকে প্রথমে জানতে হবে প্রতীক এবং হচ্ছে প্রতীকের ব্যবহার। তো যাই হোক, যে এখানে আমরা এটা এভাবে ভাঙাতে পারি। তারপরে আমাদের কি করতে হবে, এই যে চলকগুলো আমি ভাঙালাম কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ, এখন কি করব যে এই যে প্রত্যেকটা চলকের মান তো আমাদের অঙ্কে কি আছে, দেওয়া আছে। তো এই দেওয়া আছে মানগুলো থেকে আমরা ঠিক যেখানে যেই চলকটি আছে, এক্স ওয়ান চলকের জায়গায় এক্স ওয়ান মান বসাবো, এক্স টু এর জায়গায় এক্স টু এর মান বসাবো। তো চলো আমরা মানগুলো বসাই। তো দেখো তো এক্স ওয়ানের মান আমাদের কি দেওয়া আছে, ফোর। তাহলে আমরা এই এক্স ওয়ানের জায়গায় কি বসাবো, ফোর। দেখো এক্স ওয়ানের জায়গায় আমরা বসালাম ফোর প্লাস, তারপরে কি আছে এক্স টু, এক্স টু এর এখানে সেখানে কি এক্স টু এর মান দেওয়া কি আছে, এক্স টু এর মান দেওয়া আছে সিক্স। তাহলে আমরা এক্স টু এর মান বসাতে পারি কি প্লাস সিক্স, অর্থাৎ প্লাস প্লাসই থাকবে। শুধু আমরা কি করব যে এই যে চলকগুলো যে আছে, চলকগুলোর মানগুলো দেওয়া আছে সে মানগুলো বসাবো। তো এখন আমরা বসাবো কি প্লাস এক্স থ্রি, তাহলে এক্স থ্রির মান কত দেওয়া আছে, এক্স এক্স থ্রির মান দেওয়া আছে প্লাস ফাইভ, এক্স ফোরের মান দেওয়া আছে কত, এক্স ফোরের মান দেওয়া আছে থ্রি, এবং প্লাস এক্স ফাইভ, এক্স ফাইভের মান কত দেওয়া আছে, এক্স ফাইভের মান দেওয়া আছে টু। তোমাদেরকে আবারও বলছি যে দেখো যে যেখানে যে চলকের মানগুলো আছে সেখানে ঠিক সেই চলকের মানগুলোই আমি বসিয়েছি। দেখো এক্স ওয়ান চলকের মান দেওয়া আছে কি ফোর, এক্স টু এর মান দেওয়া আছে সিক্স, এক্স থ্রি এর মান দেওয়া আছে ফাইভ, এক্স ফোরের মান দেওয়া আছে থ্রি, এক্স ফাইভের মান দেওয়া আছে টু। ঠিক আমি যেভাবে ভাঙালাম শ্রিয়াল অনুযায়ী সেভাবে মানগুলো বসাই দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, যে এরপরে এই যে সবগুলো মানগুলোকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যেহেতু যোগ আছে, তো আমরা তো সবাই অটোমেটিক যোগ বিয়োগ এগুলো তো আমরা পারি, এগুলো অনেক আগে থেকে আমরা শিখে এসেছি। তো দেখো এগুলো যোগ করলে কত আসে, যোগ করলে আসে টোয়েন্টি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, টোয়েন্টি। তো এই হচ্ছে পরিসংখ্যানের অঙ্ক। অঙ্কগুলো কি তোমাদের কাছে খুব কঠিন লাগছে? যদি তোমরা এই সামেশনটাকে ভাঙাতে পারো, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে। তো এখন আমরা দেখব কি দুই নাম্বার অঙ্কটা, দেখো দুই নাম্বার অঙ্কটা। দুই নাম্বার অঙ্কের আগে আমি কিছু কথা বলি, যে তোমাদের দুই নাম্বার অঙ্কের আগে আমি আবারও কি দিয়েছি, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে যে এক চলকের মানগুলো আছে এগুলো আমাদের অঙ্কে ছিল। তো এটা আমি এখানে কেন দিলাম, এটা আমি যেন এখানে তোমরা আমি যে মানগুলো বসাবো এই মানগুলো যেন তোমরা মানে বুঝতে পারো যে আমি মানগুলো কোথায় থেকে বসাচ্ছি, সেই জন্যে আমি এই সমাধান দেওয়া আছে এটা আবারও এখানে দুই নাম্বার অঙ্কটা করার আগে দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা যখন খাতায় করবে, তখন তোমাদের বারবার এই সমাধান দেওয়া আছে লেখার কোনো দরকার নেই। তোমরা ডাইরেক্ট প্রথমে একবার লিখবে যে হচ্ছে সমাধান দেওয়া আছে, তারপরে তোমাদের যে কয়েকটা অঙ্কর মান বা নির্ণয় করতে বলবে
সে কয়েকটাই করবে, তোমরা সিরিয়াল অনুযায়ী 1 2 3, কিন্তু বারবারের সমাধান দেওয়া আছে এই কথাগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? এখানে আমি জাস্ট দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। তো চলো এখন দেখি যে 2 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। তো 2 নম্বরে কি দেওয়া আছে, যে সামেশন এক্স আই স্কোয়ার যখন কি আই এর মানটা 1 হতে 5 পর্যন্ত, অর্থাৎ 5 সংখ্যক পর্যন্ত এক চলকের মানগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে, তাই 5 সামেশনের উপরে কি 5 হয়েছে, ঠিক আছে? তো এখানে কিভাবে আমরা এটাকে ভাঙাতে পারি দেখো তো, আমরা ঠিক 1 নম্বরটা যেভাবে সূত্র বসালাম 2 নম্বরে ঠিক সেভাবেই সূত্র বসাবো, শুধু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, যে এখানে পাওয়ার হিসেবে একটা স্কোয়ার দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে এই যে চলকগুলো আছে প্রত্যেকটা চলকের উপরে কি করতে হবে, পাওয়ার দিতে হবে। তো যত পাওয়ার থাকবে আমরা তত দেব, যেহেতু আমাদের এখানে স্কোয়ার পাওয়ার দেওয়া আছে তাহলে আমরা চলকগুলোর উপরে স্কোয়ার পাওয়ার দিয়ে দেবো, এবং ভাঙানোর সিস্টেমটি একই রকম। তো দেখো যে এইটা কি কীভাবে ভাঙাতে পারি, যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার প্লাস এক্স ফোর স্কোয়ার প্লাস এক্স ফাইভ স্কোয়ার। তো দেখো তো যে আমাদের যেহেতু চলক হচ্ছে এক চলকের মান 5 সংখ্যক পর্যন্ত, আমরা 5 সংখ্যক পর্যন্ত নিলাম, কিন্তু তার উপরে একটা স্কোয়ার দেওয়া আছে, সেই কারণে আমরা কি করলাম, প্রত্যেকটির উপরে একটি করে স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে চলকগুলোর মান বসানো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে থাকে যে ম্যাডাম এখানে তো এক্স ওয়ান স্কোয়ার চলকের মান দেওয়া নেই, তাহলে আমরা হচ্ছে কিভাবে মানগুলো বসাবো। তো এখানে টেনশনের কোনো কারণ নেই, কারণ মান ওইভাবে দেওয়া থাকবে না এক্স ওয়ান স্কোয়ার, কারণ পাওয়ার দেওয়া আছে তোমার স্কোয়ার, কিন্তু সেটা যে মান থাকতে হবে এমন কোনো কথা নেই। কারণ হচ্ছে তোমার দেখতে হবে যে চলকের মানটা দেওয়া আছে। তো দেখো তো আমরা যে এক্স ওয়ান, এই এক্স ওয়ান চলকের মান দেওয়া আছে না, এক্স ওয়ান চলকের মান দেওয়া আছে কি, যে 4। তো আমরা কি করব, যে এই চলকের মানগুলো এভাবে বসাবো, আর আমাদের ওই চলকের মানের উপরে, যেহেতু আমাদের চলকটির উপরে একটা কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, সেই জন্য আমরা মানটা বসানোর পরে তার উপরে কি করব, একটা স্কোয়ার দিয়ে দেব। তো দেখো যে এক্স ওয়ান চলকের মান দেওয়া আছে কি 4, আর আমার চলকের উপরে আমি এখানে দিয়েছি কি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, যে 4 স্কোয়ার। তো দেখো এটা যে কিভাবে আমরা লিখতে পারি, 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো কেন এগুলো বসালাম, দেখো যে আমাদের মান আছে কি এক্স ওয়ান, তো তার সরি আমাদের চলক হচ্ছে কি এক্স ওয়ান, তার মান হচ্ছে কত 4, সেই জন্য দিলাম 4, এবং যেহেতু এদের এক্সের উপর একটা স্কোয়ার আছে সেই জন্য আমরা কী করব, 4-এর উপর একটা স্কোয়ার দিয়ে দেবো। ঠিক একই রকমভাবে পরেরগুলো তোমাদের মানগুলো একই রকমভাবে বসাতে হবে। তারপরে কী আছে, প্লাস এক্স টু স্কোয়ার, তাহলে এক্স টু এর মান কত আছে 6, তার উপর কী আছে স্কোয়ার, সেই জন্য আমরা দিলাম কি প্লাস 6 স্কোয়ার। ঠিক পরবর্তীগুলো একই রকমভাবে। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা যে স্কোয়ার দিলাম এটা এখন আমরা ক্যালকুলেশন করব। তো তাহলে ক্যালকুলেটার ব্যবহার করেও তোমরা করতে পারো, যে দেখো 4-এর উপর স্কোয়ার দিলে হয় কি 16, প্লাস 6-এর উপর স্কোয়ার দিলে হয় কত, যে 36, প্লাস 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25, প্লাস 3-এর উপর স্কোয়ার দিলে হয় কত 9, প্লাস 2-এর উপর স্কোয়ার দিলে হয় 4। তো তোমরা যদি অনেকেই মানে মুখে হিসাব করতে সমস্যা হয় তোমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবে। আর ক্যালকুলেটারে এটা কীভাবে ব্যবহার করতে হয়, হয়তো যদি সরাসরি তোমাদের ক্লাস নিতাম তাহলে তোমাদেরকে দেখাই দিতে পারতাম। তো এখানে এই অনলাইনে ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো আমি দেখাতে পারছি না। তো তোমাদেরকে আমি বলে দিতে পারবো, যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ফোনে বলবে এবং জানাবে,
তাহলে আমি পরবর্তীতে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। এখন দেখো যে এই যে মানগুলো, যে মানগুলোকে আমি এখন কি করব, সবগুলোকে যোগ করব। তো যোগ করলে আমাদের মান কত আসবে দেখো তো, যোগ করলে আমাদের ফলাফলটি আসতেছে 90। তাহলে আমাদের উত্তর হবে কত, 90। এখন আমরা হচ্ছে 3 নম্বর অঙ্কটা দেখব। দেখো 3 নম্বর অঙ্কটাতে কি আছে, যে সামসন xi মাইনাস 3, আই এর মানটা কি হয়েছে 1 হতে 5 পর্যন্ত। তো আমি 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছিলাম যে সমাধান দেওয়া আছে, এটা তোমাদের খাতায় বারবার লিখতে হবে না। ঠিক 3 নম্বরটার ক্ষেত্রেও বলছি যে এটা তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু অঙ্কটা শুরু করার সময় প্রথমেই সমাধান দেওয়া আছে লিখবা, তারপরে 1, 2, 3 এভাবে সিরিয়ালি তোমাদের অঙ্কগুলো করবে। তো এখন এই 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা কিভাবে ভাঙাতে পারি, যে সামেশন xi মাইনাস 3, তো এখানে কি xi আবার মাইনাস দিয়ে 3 আছে, এটা কি সামেশন, এই দুটোর সাথে কি আছে, গুণ অবস্থায় আছে। এটা দুটো সিস্টেমে করা যায়, তো আমি তোমাদের যে কোনো একটা নিয়ম এখানে দেখাচ্ছি। তো এই নিয়মটা যদি তোমাদের বুঝতে কারো প্রবলেম হয় তোমরা অবশ্যই বলবে, তাহলে আমি তোমাদের আরেকটা নিয়মও দেখাই দেব। তো দেখো যে আমরা এখন কি করব, যে যেহেতু xi মাইনাস 3 এই দুটোর সাথে কি আছে, সামেশনটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি দুটো আলাদা আলাদা করে গুণ করে দেব। তাহলে আমরা কি করতে পারি, দেখো যে সামেশন xi আই ইকুয়াল টু 1 টু 5, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, তারপরে কি করলাম, সামেশন 3 আই ইকুয়াল টু 1 টু 5, এভাবে আমরা দুটা আলাদা আলাদা করে গুণ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে আমি যে সামেশন xi আই ইকুয়াল টু 1 টু 5 নিলাম, এটাকে আমাকে সর্বপ্রথম ভাঙাতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি, ওই যে 1 নম্বর অঙ্কটা প্রথমে আমরা দেখলাম, ঠিক সেটা যেভাবে ভাঙালাম এটাও ঠিক সেভাবে ভাঙাব। দেখো যে সেটা আমরা কিভাবে ভাঙিয়েছিলাম, যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, এদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে ততটুকু মান হচ্ছে কিসের, যে সামেশন xi ইকুয়াল টু 1 টু 5, এই প্রথমটুকুর মান হচ্ছে x5 পর্যন্ত। এখন পরে কী করা হয়েছে, যে মাইনাস আছে, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, তারপরে দিলাম কি, যে 5 ইন্টু 3, অর্থাৎ এদের সামেশন 3 ইকুয়াল টু 1 টু 5। আমি তোমাদের গত ক্লাসে একটা জিনিস পড়েছিলাম কি, ধ্রুবক, যখন কোনো ধ্রুবক থাকবে তখন সেটাকে আমরা কীভাবে ভাঙাবো। তো সেখানে ধ্রুবক আমরা পড়েছিলাম এ, তাই আমরা ভাঙেছিলাম কি, যে এন এ সংখ্যক। তো এখানে এই যে থ্রিটাকে আমাদের কি ধরতে হবে, ধ্রুবক ধরতে হবে। তো এই থ্রিটা কত সংখ্যক পর্যন্ত আছে, 5 সংখ্যক পর্যন্ত আছে। তাহলে এটাকে আমরা দুটাভাবে লিখতে পারি, একটা হচ্ছে কি তুমি 5-এর সাথে 3 গুণ করে দিতে পারো, আর না হলে তোমাকে কি করতে হবে, যেহেতু সামেশন, সামেশন মানে কি আমরা জানি, যে যোগফল বা সমষ্টি, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে 3 আছে কয়টা, 3 আছে 5টা। তো 5টা 3 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে, যে মানটা আসবে ঠিক এই যত সংখ্যক পর্যন্ত সামেশনের উপরে মানটা থাকবে তার সাথে এই ধ্রুবকটা গুণ করলে একই রকম হবে। এখন তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটা করবে, ঠিক আছে। আমি ওই একটু বড় হবে দেখে আমি এরকম শর্টকাটভাবে দিয়েছি, যে দেখো যে সামেশন কি করেছি, যে আয়ের মানটা যখন 1 থেকে 5 পর্যন্ত হয়েছে তখন হচ্ছে কি করেছি, এই 5-এর সাথে 3টা গুণ দিয়েছি। এখন কথা হচ্ছে যে এখানে ধরো 6 আছে, সামেশন 4 আছে, আই ইকুয়াল টু 1 টু 5 আছে, তখন তুমি কি করবে, তখন তুমি 5 ইন্টু 4 দেবে। তোমার ধ্রুবকের মানটা যেটাই থাকুক না কেন, ধ্রুবক হতে পারে সেটা 3, হতে পারে সেটা 4, হতে পারে 10, তার সাথে কোনো চলক নেই, তাহলে ধরবে সেটা ধ্রুবক, ঠিক আছে, সেটার সাথে
তোমার যত সংখ্যক পর্যন্ত মান দেওয়া থাকবে তত সংখ্যকটা গুণ দিলেই হয়ে যাবে। তো দেখো সে এরপরে আমরা কি করব, যে এরপরে এই যে চলকগুলো আছে চলকগুলোর আমরা মান বসাবো। তাহলে চলকগুলোর মান কি আছে, এক্স ওয়ানের মান 4 প্লাস এক্স টু এর মান আছে 6 প্লাস এক্স থ্রির মান আছে 5 প্লাস এক্স ফোরের মান আছে 3 প্লাস এক্স ফাইভের মান আছে কি 2। তার সাথে কি হলো, ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, এখন মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, তারপরে কি করলাম যে এতে 5 × 3 এটা গুণ করলে কত হয় 15। এখন আমরা ক্যালকুলেশন করবো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো আছে সংখ্যাগুলো আছে এগুলোকে প্রথমে আমরা কি করব, যোগ করব, তার সাথে 15 বিয়োগ দেব। তাহলে যোগ করলে কত হয় যে 20 − 15। তাহলে আমাদের বিয়োগ করলে এই 20 থেকে −15 বিয়োগ করলে হয় কত 5। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে 5। তো এভাবে বুঝতে হয়তো অনেকেই মনে করতে পারো যে একটু সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় যে আমি তো অঙ্কটা দেখাই দিলাম এবং বারবার তোমাদের জিনিসগুলো বলে দিচ্ছি, তো তোমরা যদি বাসায় থেকে একটু খাতা নিয়ে নিজেরাই ট্রাই করো তাহলে আমার মনে হয় যে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং তোমরা এগুলো করতে পারবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা ফোন করে বা কমেন্টের মাধ্যমে যেভাবে হোক আমাকে জানাবে এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। দেখো যে এখানে আমি যে অঙ্কগুলো করেছিলাম এই তোমাদের পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এই অঙ্কগুলো আমি আজকে করালাম। তো অনেক সময় তোমাদের এই প্রথম অধ্যায় থেকে কিছু কিছু নৈবিত্তিক এই অঙ্কগুলো থেকেই আসে, দেখো সেগুলো কী ধরনের আসে। তো এখানে 1 নম্বরে দিয়েছি যে যদি এক্স ওয়ান ইকুয়াল টু 2, এক্স টু ইকুয়াল টু 3, এক্স থ্রি ইকুয়াল টু 5 হয় তবে সামেশন এক্স আই আই ইকুয়াল টু 1 টু 3 এর মান কত। তো এটা আমাদের খুব অল্প সময়ে বের করতে হবে, অল্প সময়ে বের করতে হলে কি তুমি এদের চলক কি ভাঙা ভাঙা করবা, তা করবে না। দেখো যে এখানে যেহেতু সামেশন আছে এক্স আই আছে এবং 3 সংখ্যক পর্যন্ত আছে, সেটা দেখার সাথেই তোমাকে বুঝতে হবে যে এখানে সবগুলো মানের যোগফল। তুমি মুখে মুখে এটা হিসাব করতে পারো, যেমন বলতে পারো 2 + 3 + 4 = 5, তাহলে হচ্ছে এগুলো যোগ করলে কত হয় অ্যান্সার, অ্যান্সার হবে 10। তো এভাবে তোমাকে খুব, যেহেতু তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে সেহেতু তোমাদের খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারগুলো করতে হবে, তাই অল্প সময়ের ভিতরে তোমরা কী করো ক্যালকুলেটার ব্যবহার করবে বা মুখে মুখে, তোমাদের তখন আর সূত্র ব্যবহার করতে হবে না, শুধু তোমরা অ্যান্সারটা কীভাবে বের করবে সেটা বের করে তোমাদের অ্যান্সারটা করতে হবে। তো নিচে দেখো আমি হচ্ছে এই অ্যান্সারটা কীভাবে বের করেছি, সমাধান আমি তোমাদের বোঝার ক্ষেত্রে সূত্র সহ কী করলাম সমাধানটা দেখাই দিলাম, কিন্তু তোমাদের এভাবে সমাধান করার দরকার নেই, ঠিক আছে? তোমরা শুধু মুখে মুখে হিসাব করে অ্যান্সারটা দিয়ে দিবা। হ্যাঁ, 2 নম্বরে কী দেওয়া আছে যে যদি এক্স ওয়ান ইকুয়াল টু 5, এক্স টু ইকুয়াল টু 3, এক্স থ্রি ইকুয়াল টু 1 এবং এক্স ফোর ইকুয়াল টু 2 হয় তবে সামেশন এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 টু 4 এর মান কত। তাই এইখানে যে স্কোয়ার আছে তাহলে কি করবা, যে দেখো এত কিছু অঙ্ক করার ক্ষেত্রে তুমি বিস্তারিত করবে কিন্তু যখন তুমি নৈবিত্তিকের অ্যান্সার করবে তখন তোমার বিস্তারিত করার কোনো দরকার নেই, তোমাকে শুধু বের করতে হবে অ্যান্সারটা। তো অ্যান্সারটা বের করার জন্য তোমাকে না সূত্র প্রয়োগ করতে হবে না কোনো কিছু করতে হবে, তুমি এখানে ইজিলি কী করবা যেহেতু এক্স এক্সের উপর পাওয়ার আছে কি স্কোয়ার, তো পাওয়ার যেহেতু 2 আছে তাহলে প্রত্যেকটা মানের সাথে কী করবে পাওয়ার দিয়ে সেটা গুণ করে যোগ করবে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে 39। তো এই যে দেখো 2 নম্বরটা আমি সমাধান কীভাবে করেছি, সমাধান এদের লাল কালি দিয়ে আমি দেখে দিয়েছি সমাধানটা 2 নম্বরে, তোমরা এখান থেকে দেখে নিও সমাধানটা। আর শর্টকাট নিয়ম হচ্ছে যে ডাইরেক্ট তুমি মানটার উপরে পা, এখানে এক্স ওয়ানের মান আছে কি 5 স্কোয়ার,
ক্যালকুলেটারে ডাইরেক্ট তুমি ফাইভের উপর স্কোয়ার দেবে, প্লাস থ্রির উপর স্কোয়ার দেবে, প্লাস ওয়ানের উপর স্কোয়ার দেবে, প্লাস টু এর উপর স্কোয়ার দেবে। দেওয়ার পরে তুমি ইকুয়াল চাপো, দেখবা যে ডাইরেক্ট তোমার অ্যান্সার আসতেছে 39। ঠিক আছে, তাহলেও খুব অল্প সময়ের মধ্যেই তুমি তোমার নৈমিত্তিক অ্যান্সারগুলো করতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো যে এখানে আজকে আমি যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলোর মধ্যে থেকেই এখানে তোমাদের দুটা অঙ্ক দিয়েছি। শুধু কি করেছি যে এক চলকের যে মানগুলো ছিল সেই মানগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, এটা দিয়েছি, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। এবং এটা যদি তোমরা করতে পারো তা আমার মনে হয় যে তোমরা সব অঙ্কই করতে পারবে সামেশন দিয়ে। ঠিক আছে, তোমাদের তোমরা কতটুকু বুঝতে পারলে এই অঙ্কটা করার মাধ্যমে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের কোন অঙ্কে বা কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে। আর আমি তো বললামই যে সমস্যা হলে অবশ্যই তোমাদের অনেকের কাছে আমার ফোন নাম্বার আছে, তোমরা অনেকে আমার সাথে যোগাযোগও করো এবং কথাও বলো। ঠিক আছে, তো হয়তো ফোনে জানাই দিবা নাহলে কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব সেই জায়গাগুলোতে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পড়াশোনা করো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।